हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सोनियाज क्रिएशंस। केमन आछो तुम्रा सबाई? आशा करी सबाई खूब खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। आज 2 अक्टोबर जातिर जनक महात्मा गांधीर शुभ जन्म जयंती, तो सेई उपलक्षे आज एकटा डेजार्ट आइटेम बनालाम। एटा आमार सेल्फ इनोवेशन, सम्पूर्ण निजेर मन थेके बानिएछी। तोमरा पुरो रेसिपिटा देखते थाको स्किप ना करे। केमन लागलो जानिओ। ताहले चलो रेसिपिटा शुरू करी। प्रथमे आमि 500 ml दूध एखाने खूब भालो करे फुटिए निच्छि, एकदम घन घन करे एटा फुटिए निच्छि। एबारे एकटा बेश बड़ो साइजेर गाजर ग्रेटारे ग्रेट करे नेब। ये छोटो जे ग्रेटारगुलो हय ना, एटा दिये आमि ग्रेट करे नेब। गाजरटा सम्पूर्ण ग्रेट करा हुए गेछे। एबारे चलो नेक्स्ट स्टेप शुरू करी। ए देखो एकदम सरु सरु करे ग्रेट करते हबे। किन्तु एबार प्याने 1 टेबिल चामच घी दिए निएछी। घीटा एकटु गरम होले ग्रेट करा गाजरटा दिए देब। एबार गाजरटा दिए दिलाम। गाजरटा दिए एबार खूब भालो करे नाड়াচাড়া करते हबे। माने जतक्षण ना पर्यन्त गाजरटा माने गाजरेर जलटा पुरो बेरिए गिए गाजरटा एकदम घीयेर साथे पुरो भाजा भाजा हये गिए पुरो घीटा छेड़े देबे, ततक्षण पर्यन्त गाजरटाके भाजते हबे। एई जे घीये खूब सुंदर करे भेजे निते हबे। मीडियम टू लो फ्लेमे, बेशिरभाग लो फ्लेमे रखते हबे। मीडियम टू लो फ्लेमे एटा 7-8 मिनट मत भेजे निते हबे। हये गेछे। आमी टेक्सचारटा क्लोज करे देखाई। एई जे एटा मोटामुटी भाजा हये गेछे। एबार जे दूधटा घन करे रेखेछिलाम সেটা দিয়ে দেব। দুধটা পুরো সরসর হয়ে গেছে, অনেকক্ষণ ফুটিয়েছে, পুরো ক্ষীরই হয়ে যেত। আর একটু রাখলে ক্ষীর হয়ে যেত। এই যে এটা গাজর সব সেদ্ধই হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসেছে। এবার চিনিটা দিয়ে দেব। চিনিটা আন্দাজ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম দেব। চিনিটা থেকে এবার জল বেরিয়েছে, চিনিটা গলে গেছে। এবার ফ্লেমটা হাই করে একদম ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে গ্যাসের ঝিকের এই পোর্শনটা তো আমি এলাচ রাখ মানে এর আগের ভিডিওতেও করেছি। এখানে এলাচ রেখেছি, একটু গরম হচ্ছে। এবার এলাচটা এখান থেকে নিয়ে গুঁড়ো করে নেব। এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি, খোসাটাও নিয়ে নিয়েছি। এবার চলো দিয়ে দিই। এটা একদম ফুটিয়ে গেছে, গাজর থেকে ঘি বেরিয়ে গেছে। এই যে এটা শুকিয়ে গেছে একদম। তো এবার চলো গ্লাসটা দিয়ে দিই। খুব ভালো করে নাড়াচাড়া করে এলাচ গুঁড়োটা সম্পূর্ণ গাজরের মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এক জায়গায় করে এটাকে তুলে নেব। হয়ে গেছে, এটা খুব ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে এই যে তুলে দিলাম। একটা ছুরি দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে স্কোয়ার করে একটা শেপ দিতে হবে।
একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এখানে কিছু আমন্ড আর কাজু বাদাম আমি নিয়েছি। এবার ওই গাজরের মিশ্রণটার উপরে এটা আমি গ্রেট করে দেব। এটা কিন্তু ওই ছোটো গ্রেটার দিয়েই গ্রেট করে দিতে হবে, মানে যেই গ্রেটারটা দিয়ে আমি গাজরটা গ্রেট করলাম সেই ছোটো গ্রেটারটা দিয়ে এখানে আমন্ড আর কাজু বাদামটা গ্রেট করে দিতে হবে। তাহলে এই ছোট্ট ছোট্ট কুচি হয়ে পড়বে, আর বড় বড় গ্রেটার হলে কিন্তু বড় বড় হয়ে পড়বে, দেখতে ভালো লাগবে না। তাই ছোটো গ্রেটার দিয়ে এটাকে খুব সুন্দর করে গ্রেট করে ওপর দিয়ে দিতে হবে, দেখতে খুব সুন্দর লাগবে আর খাওয়ার সময় তো অবভিয়াসলি ভালো লাগবেই। তো চলো আমি এভাবে পুরো গাজরের মিশ্রণটা কভার করে নিই। এই যে আমি আমন্ড আর কাজু বাদাম দিয়ে গাজরের মিশ্রণটার ওপরে পুরোটা কভার করে দিলাম। এবার এই ফিঙ্গার টিপ দিয়ে একটু প্রেস করে করে এগুলো একটু বসিয়ে দিতে হবে। এবার একটা ছুরি দিয়ে এই গাজরের মিশ্রণটা কালাকাঁদের মতো শেপ করে আমি কেটে নেব। একটু বড় বড় করেই পিসটা রাখবো। এবার এইভাবে আমি কেটে নেব। চলো তাহলে কেটে নিই। যে রেডি হয়ে গেছে আমার গাজরের কালাকাঁদ, আমি প্লেটিং করে দিয়েছি। তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি, সেলফ ইনোভেশন। আমি যতবার বাড়িতে বানিয়েছি, যে আমার বাড়িতে যারা গেস্ট এসেছিলেন তারা খেয়ে একটাই কথা জিজ্ঞাসা করেছিলেন, যেটা কোন দোকান থেকে কেনা বা এর ইনগ্রেডিয়েন্টসটা কী। তো আমার উত্তর একটাই ছিল যে এত সাধারণ জিনিস কি আবার দোকান থেকে কিনতে হয়। তো সত্যি এর টেস্টটা কিন্তু অসাধারণ, মানে উপকরণ হয়তো খুবই সামান্য, খুবই সাধারণ, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না। তো তাই তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন লাগলো আমায় জানিও। আর তোমরা, আমি এর ওপরে মানে কালাকাঁদগুলোর ওপরে কাজু বাদাম আর আমন্ডটা গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে এখানে পেস্তা ইউজ করতে পারো। তো পেস্তা যেহেতু গ্রিন কালার, তো অরেঞ্জের সাথে গ্রিন কালারের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়, দেখতে খুব সুন্দর লাগবে। তো তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো আমায় জানিও। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।